वर्ल्ड सिक्रेट इन बांगला चैनल पक्ष के सबाई के स्वागत जानाच्छी। आज के आम्रा जानबो भारतीय उपमहादेशे ब्रिटिश देर 200 बछरे शासनेर गुरुत्वपूर्ण किछु घटना सम्पर्के। चलुन ताहले भिडियोटी शुरू करा जाक। आजकल भारते ब्रिटिश उपनिवेशिक शासनेर कैफियत प्रदानकारी अनेकेई आर साम्राज्यवादी लालसा शोषण किंबा लुटतराजेर मतो मौलिक विषय निये प्रतिबाद करे ना। केनना एई विषयगुलोर एत एत प्रामाण्य दलिल आछे जे एगुलोर बिरोधिता करार सुयोग आर नेई बोललेई चले। তাই তারা ইদানিং একটি পাল্টা যুক্তি দিচ্ছেন। আচ্ছা মানলাম 200 বছর ধরে ব্রিটিশরা যত পারে নিয়েছে, কিন্তু তারা কি রেখেও যায়নি কিছু যার সুফল আমরা আজও ভোগ করছি? বিশেষত রাজনৈতিক ঐক্য ও গণতন্ত্র, আইনের শাসন, রেল যোগাযোগ, ইংরেজি শিক্ষা, এমনকি চা ও ক্রিকেট। প্রকৃতপক্ষেই ব্রিটিশরা বলার চেষ্টা করে একাধিক যুদ্ধ বিগ্রহগ্রস্ত আদর্শ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে একক ভারত ধারণাটির জন্ম দেওয়াই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের সবচেয়ে বড় অবদান, যার কোনো তুলনাই চলে না। তো আজকের ভিডিওটি সাজানো হয়েছে মূলত রেল যোগাযোগ ব্যবস্থাকে ঘিরে। চলুন তাহলে মূল ঘটনায় চলে যাওয়া যাক। ভারতীয় রেল যোগাযোগ সৃষ্টির ব্যাপারটি কৈফিয়ত প্রদানকারীরা প্রায়শই উল্লেখ করে থাকে ভারতীয় উপমহাদেশের জন্য ব্রিটিশ উপনিবেশের অন্যতম প্রধান জনহিতকর কাজ হিসেবে। কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে অনেক দেশই রেল যোগাযোগ তৈরি করেছে নিজেরাই, এজন্য তাদেরকে অন্য কোনো দেশ কর্তৃক উপনিবেশিত হতে হয়নি। তবে পরবর্তী তথ্যগুলো আরও মারাত্মক। রেল যোগাযোগ ব্যবস্থার কথা প্রথম ভেবেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নিজেদের বাণিজ্যের সুবিধার্থেই তারা এটি করেছিল। গভর্নর জেনারেল লর্ড হার্ডিং 1843 সালে বলেছিলেন, রেল যোগাযোগ ব্যবস্থার ফলে সুবিধা হবে দেশটিতে বাণিজ্যের, সরকারি শাসনের এবং স্বৈর নিয়ন্ত্রণের। তাদের নিজস্ব ধারণা ও অবকাঠামোতে ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা ছিল অর্থলোভের একটি বড় ধরনের সুযোগ। ব্রিটিশ অংশীদাররা ভারতীয় রেল যোগাযোগের বিনিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ কামিয়ে নিয়েছিল। কেননা সরকার শুরুতেই কথা দিয়েই রেখেছিল বিনিয়োগকারীদের তারা দ্বিগুণ অর্থ ফিরিয়ে দেবে, এবং সেই অর্থ পুরোপুরি ছিল ভারতীয়, ব্রিটিশদের এক কানাকড়িও নয়। এভাবেই রেল যোগাযোগের উসিলায় ভারতীয় করদাতাদের অর্থে ফুলে ফেঁপে উঠেছিল ব্রিটেনের কোষাগার। রেল যোগাযোগের মূল লক্ষ্য ছিল কয়লা, লোহার আকরিক, তুলার মতো কাঁচামাল বিভিন্ন বন্দর পর্যন্ত নিয়ে আসা, যেন ব্রিটিশরা জাহাজে করে সেগুলো নিজের দেশে নিয়ে যেতে পারে, নিজস্ব কারখানায় কাজে লাগাতে পারে। মানুষের যাতায়াতের সুবিধাটি ঘটেছিল নিতান্তই ঘটনাক্রমে, কেবল কিছু ব্যতিক্রম বাদে। যখন ঔপনিবেশিক শাসনের স্বার্থেই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ত, ভারতীয়দের জন্য রেলগাড়িতে বরাদ্দ ছিল তৃতীয় শ্রেণীর কামরা। সেগুলোতে কাঠের বেঞ্চি বাদে আর কোনো সুযোগ সুবিধাই দৃষ্টিগোচর হতো না। কামরাগুলোর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তখনকার দিনেও সেগুলো নিয়ে বিস্তর হাসি ঠাট্টা ও উপহাস চলত। অতি অবশ্যই বর্ণবাদও মাথাচাড়া দিয়ে উঠেছিল এখানে। রেলের চাকরিও দেওয়া হতো না ভারতীয়দের। উপরমহলের দৃষ্টিভঙ্গি এমন ছিল যে রেলে কেবল ইউরোপীয়দের চাকরি দিতে হবে বিনিয়োগ রক্ষার স্বার্থে। এ বিষয়টি বেশি করে প্রযোজ্য ছিল সিগন্যালম্যান, অপারেটর কিংবা স্টিম ইঞ্জিনের রিপেয়ারম্যানদের ক্ষেত্রে। তবে এসবের বাইরেও নীতিমালা এত বেশি ভয়াবহ ছিল যে বিংশ শতকের গোড়ার দিকেও রেলওয়ে বোর্ডের সকল গুরুত্বপূর্ণ চাকুরের ডিরেক্টর থেকে শুরু করে টিকিট কালেক্টর সকলেই ছিল শ্বেতাঙ্গ, যাদেরকে বেতনাদিও দেওয়া হতো ভারতীয় নয় ইউরোপীয় মুদ্রাতে। বর্ণবাদের সাথে আরও একটি জিনিস জোট বেঁধেছিল, সেটি হল ব্রিটিশদের অর্থনৈতিক স্বার্থসিদ্ধির জন্য স্থানীয় দক্ষতাকে দমিয়ে রাখা। 1862 সালে রেলগাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বাংলার জামালপুর ও রাজপুতানার আজমিরে দুটি রেলওয়ে ওয়ার্কশপ স্থাপিত করা হয়েছিল। অল্পদিনের মধ্যেই সেখানকার ভারতীয় যান্ত্রিকরা এত বেশি দক্ষ হয়ে ওঠে যে 1878 সাল নাগাদ তারা নিজস্ব নকশায় লোকোমোটিভ তৈরি করতে শুরু করে দেয়। তাদের সাফল্যের হার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, আর তা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে ব্রিটিশরা। কেননা ভারতীয় লোকোমোটিভগুলো গুণেমানে ব্রিটিশগুলোর চেয়ে কোনো অংশে কম ছিল না, অথচ সেগুলোর নির্মাণ ব্যয় ছিল অনেক কম। এজন্য 1912 সালে ব্রিটিশরা একটি সংসদীয় বিধি পাশ করে, যাতে করে ভারতীয় ওয়ার্কশপগুলো লোকোমোটিভের নকশা ও নির্মাণ বন্ধ হয়ে যায়।
1854 থেকে 1947 সালের মধ্যে ভারতে ইংল্যান্ড থেকে 14,400টি লোকোমোটিভ আমদানি করা হয় এবং আরও 3,000টি আনা হয় কানাডা, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। অথচ 1912 সালের পর আর একটিও তৈরি হয় না ভারতের মাটিতে। 35 বছর বাদে স্বাধীনতার পর দেখা যায় ভারতীয়দের যন্ত্রপাতি বিষয়ক জ্ঞান শূন্যের কোঠায় নেমে এসেছে। তাই ভারতীয় রেলওয়েকে ব্রিটিশদের সহযোগিতা নিয়েই পুনরায় ভারতে লোকোমোটিভ কারখানা তৈরি করতে হয়। তবে মজার ব্যাপার হলো, ব্রিটেনে রেলওয়ের প্রধান প্রযুক্তিক পরামর্শদাতা যে লন্ডন ভিত্তিক রেন্ডেল, তারা এখন আবার খুব বেশি মাত্রায় নির্ভর করে ভারতীয়দের উপর। তাদেরকে সাহায্য করে রাইটস, যেটি ভারতীয় রেলওয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ভারতে ঔপনিবেশিক শাসন প্রক্রিয়ার ফলে অর্থনৈতিক শোষণ যেমন ঘটেছিল, তেমনি অপব্যয় হয়েছিল লক্ষ লক্ষ টাকার। অঙ্কুরে বিনষ্ট হয়েছিল অসংখ্য জুৎসই শিল্প। সম্ভাবনার নিয়মতান্ত্রিক অগ্রাহ্যতার ফলে প্রতিদ্বন্দ্বিতার বদলে ভারতীয়রা হয়ে পড়েছিল নখদন্তহীন। আবহমান কাল ধরে চলে আসা সুপ্রাচীন সরকার ব্যবস্থা ভেঙে পড়েছিল, জীবনযাত্রার ধরন বদলে গিয়েছিল এবং উপনিবেশিত থাকার ফলে ধীরে ধীরে বিলুপ্তি ঘটতে শুরু করেছিল ভারতবাসীর সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের আত্মপরিচয় ও আত্মসম্মানবোধ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।